হাই, আমি জ্যোতিকা, বেঙ্গল জব স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি কেপি কনস্টেবল অ্যান্ড WBP ওপর স্ট্যাটিক জিকে দিয়ে, মানে এর আগেও আমি কতগুলো দিয়েছিলাম স্ট্যাটিক জিকের পর্ব, তো যাই হোক আগেরগুলো আমি প্র্যাকটিস সেট দিয়েছিলাম, মানে অপশান দিয়ে দিয়েছিলাম, তো এবারে আমি অপশানগুলো দিলাম না, হ্যাঁ একদম মানে কোয়েশ্চেন আনসারটাই তো ডাইরেক্ট লিখে দেবো, ঠিক আছে, একই তো ব্যাপার। তো দেখো কি প্রথম প্রশ্নটা কি আছে, জাপানের জাতীয় খেলার নাম কি? জাপানের জাতীয় খেলা কি? জুজুৎসু। জুজুৎসু হচ্ছে জাপানের জাতীয় খেলা, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি, দেখো চিপক স্টেডিয়াম কোথায় অবস্থিত? চিপক স্টেডিয়াম কোথায় অবস্থিত? নিউ দিল্লি। চিপক স্টেডিয়াম কোথায় অবস্থিত? নিউ দিল্লি। নিউ দিল্লিতে অবস্থিত হচ্ছে চিপক স্টেডিয়াম। আর ওয়াংখে স্টেডিয়াম কোথায় অবস্থিত তোমরা জানো নিশ্চয়ই, মুম্বাইতে অবস্থিত। তারপরে কিনান, কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত? জামশেদপুরে কিনান স্টেডিয়াম অবস্থিত। আর তো যাই হোক এইরকমই কতগুলো স্টেডিয়াম আছে, তোমরা এগুলো দেখে নিও, বিভিন্ন বইতে পেয়ে যাবে নানা রকম। ওইখানে জাতীয় খেলাও বিভিন্ন রকম আছে, ওগুলো মানে এদেশের ওদেশের জাতীয় খেলা আছে, তো সেগুলো ওই বইতে পেয়ে যাবে তোমরা। দেখো নেক্সট, প্লেয়িং টু উইন কার লেখা? প্লেয়িং টু উইন কার লেখা? সাইনা নেহওয়াল। সাইনা নেহওয়ালের লেখা হচ্ছে প্লেয়িং টু উইন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি, দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম, রাজধানীর নাম কি? দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম হচ্ছে সিওল। সিওল হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি, নুন মাটি কি জন্য বিখ্যাত? নুন মাটি, নুন মাটি মানে মাটিটা নুন, ওটা নট, একটা জায়গার নাম। নুন মাটি কি জন্য বিখ্যাত? তেল, এখানে তেল পরিশোধন কারখানা আছে, ঠিক আছে, এখানে তেল পরিশোধন, তেল পরিশোধন কারখানা আছে। নুমাটি কি জন্য বিখ্যাত? তেল পরিশোধন কারখানার জন্য বিখ্যাত। এরকম ধরনের মানে কি স্থান কি জন্য বিখ্যাত এগুলো আছে, যেমন নেপানগর কিসের জন্য বিখ্যাত? মিউজ প্রিন্টের জন্য বিখ্যাত, ঠিক আছে। সিন্ধি কিসের জন্য বিখ্যাত? সার কারখানার জন্য বিখ্যাত। তো এরকম ধরনের আছে। কত সালে ভারতের রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়? 1935 সালে। এখানে খেয়াল রাখবে প্রশ্নটা হচ্ছে স্থাপিত হয়, কত সালে, এখানে কিন্তু জাতীয়করণ বলেনি, দু রকম প্রশ্ন হয়। রিজার্ভ ব্যাংক কত সালে স্থাপিত হয় বললে? 1935 সালের, 1935 সালের পয়লা এপ্রিল, ঠিক আছে, 1935 সালের পয়লা এপ্রিল রিজার্ভ ব্যাংক স্থাপিত হয়। আর যদি বলে জাতীয়করণ কখন হয়, জাতীয়করণ বললে কিন্তু শুনে রাখো আমি এখানে লিখছি না, 1948 সাল বলবে, ঠিক আছে, সালটা হবে 1948 সালে কিন্তু রিজার্ভ ব্যাংকটা জাতীয়করণ হয়েছিল, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছে, ONGC অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন স্থাপিত হয় কত সালে? ONGC স্থাপিত হয় কত সালে? 1955 সালে। ONGC কত সালে স্থাপিত হয়? 1955 সালে, ঠিক আছে। আর দেখো আর একটা জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা, যে NTPC, জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা NTPC, এটা কবে স্থাপিত হয়? এটা 1975 সালে স্থাপিত হয়, এক্ষেত্রে বলে রাখলাম মনে রেখো। তারপরে দেখো ক্যারিস, ক্যারিস এই রোগটা হয় কোন অঙ্গে, শরীরের কোন অঙ্গে এই রোগটা হয়? দাঁতে হয়। ক্যারিস হয় কোথায়? ক্যারিস হয় দাঁতে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি, দেখো নেক্সট কোয়েশ্চেনে চলে এসেছি, হোশাঙ্গাবাদ কোন নদীর তীরে অবস্থিত? একদম এক নজরে তোমরা দেখে নাও, হোশাঙ্গাবাদ কোন নদীর তীরে অবস্থিত? হোশাঙ্গাবাদ হচ্ছে নর্মদা নদীর তীরে। কোন নদীর তীরে অবস্থিত? নর্মদা নদীর তীরে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি, ক্যালকাটা ম্যাড্রাস বোম্বে ইউনিভার্সিটি কত সালে প্রতিষ্ঠিত হয়? আগে তো আমাদের কলকাতা থেকে ক্যালকাটা বলা হতো, মাদ্রাস বলা হতো চেন্নাইকে, তো বোম্বে বলা হতো মুম্বাইকে, তো যাই হোক সেই ইউনিভার্সিটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরটা হবে 1857 সালে। 1857 সালে এই ইউনিভার্সিটিগুলো প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে দেখো মাউন্টব্যাটেন পরিকল্পনা গ্রহণের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন? মাউন্টব্যাটেন পরিকল্পনা গ্রহণের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন বলতে পারবে তোমরা? JB Kripalani, JB Kripalani, ঠিক আছে, JB Kripalani। এগুলো আমি ইচ্ছা করেই তোমাদেরকে কোনো রকম অপশান দিইনি, যাতে এটা এক মানে এই প্রশ্নটা দেখেই কোনো অপশানের দিকে তাকাতে না হয়, চট করে মনে পড়ে যায় তোমাদের, সেই জন্য হ্যাঁ তোমরা এক নজরে দেখে নিতে পারবে। কোন কোষ বিভাজনে অক্ষম? কোন কোষ বিভাজনে অক্ষম? উত্তরটা হবে স্নায়ু কোষ। স্নায়ু কোষ কিন্তু বিভাজনে অক্ষম, স্নায়ু কোষ বিভাজনে অক্ষম,
কেন স্নায়ুকোষ বিভাজনে অক্ষম? কারণ হচ্ছে স্নায়ুকোষের সেন্ট্রোজোমটা নিষ্ক্রিয়। স্নায়ুকোষে যে সেন্ট্রোজোম থাকে সেই সেন্ট্রোজোম নিষ্ক্রিয় হওয়ায় এই কোষটা বিভাজনে অক্ষম। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চনে চলে আসছি। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? বায়ুতে বা বায়ুতে বা শূন্য মাধ্যমে আলোর বেগ কত? শূন্য মাধ্যমে আলোর বেগ কত? 3×10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বিজ্ঞাপন বাতির যে লাল রং হয় সেই লাল রং উৎপত্তি হয় যে গ্যাসের উপস্থিতির জন্য। কোন গ্যাসটা থাকার জন্য বিজ্ঞাপন যে রংগুলো লাল হয় সেটা কোন গ্যাসের উপস্থিতির জন্য? নিয়ন। নিয়ন গ্যাসের উপস্থিতির জন্য বিজ্ঞাপন বাতির লাল রং উৎপত্তি হয়। শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? শূন্য মাধ্যমে শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমি নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি। বাস্কেটবল খেলায় কতজন খেলোয়াড় থাকে? বাস্কেটবল খেলায় কতজন খেলোয়াড় থাকে মানে একটা টিমে কতজন খেলোয়াড় থাকে? পাঁচজন। কতজন থাকে? পাঁচজন, একটা টিমে পাঁচজন থাকে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছে। খিলাফত আন্দোলন কত সালে শুরু হয়? খিলাফত আন্দোলন কত সালে শুরু হয়? উত্তর দাও তাড়াতাড়ি, 1920 সালে। খিলাফত আন্দোলন কত সালে শুরু হয়? 1920 সালে। নেক্সট কোয়েশ্চেন দেখো, গান্ধীজি সাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত? গান্ধীজি সাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত? উত্তরটা হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে অবস্থিত হচ্ছে গান্ধীজি সাগর অভয়ারণ্য। কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে কি অবস্থিত? গান্ধীজি সাগর অভয়ারণ্য। 7 নম্বর জাতীয় সড়কটি যুক্ত করেছে কোন দুটি স্থানকে? 7 নম্বর জাতীয় সড়কটি যুক্ত করেছে কোন দুটি স্থানকে? 7 নম্বর জাতীয় সড়ক যুক্ত করেছে নতুন দিল্লি ও অমৃতসরকে। নতুন দিল্লি ও অমৃতসরকে যুক্ত করেছে। ঠিক আছে, 7 নম্বরটা হচ্ছে নতুন দিল্লি আর অমৃতসরকে যুক্ত করেছে 7 নম্বর জাতীয় সড়কটা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চনে চলে আসছি। দেখো, কোন সুলতানের সময় তৈমুল্লং ভারত আক্রমণ করেন? কোন সুলতানের সময় তৈমুল্লং ভারত আক্রমণ করেন? বলো সবাই, উত্তরটা খুব সোজা, নাসিরুদ্দিন মামুদ শাহের আমলে। নাসিরুদ্দিন মামুদ শাহের আমলে, হ্যাঁ, সুলতান তৈমুল্লং ভারত আক্রমণ করে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চনে দেখো, উদ্ভিদের বৃদ্ধির সহায়ক হরমোন বা উদ্ভিদের বৃদ্ধির সহায়ক হরমোনের নাম কি? অক্সিন। অক্সিন উদ্ভিদের বৃদ্ধির সহায়তা করে, মানে উদ্ভিদকে বাড়তে কে সাহায্য করে? অক্সিন। অক্সিন নামক হরমোনটা সাহায্য করে। ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? ব্যাটারিতে হচ্ছে সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? সালফিউরিক অ্যাসিড। তাহলে কি, ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? সালফিউরিক অ্যাসিড। নেক্সট দেখো, কৃত্রিম সিল্ক কোনটিকে বলা হয়? কৃত্রিম সিল্ক কোনটিকে বলা হয়? রেয়নকে। রেয়নকে বলা হয় কৃত্রিম সিল্ক। নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছে। কোয়েশ্চেন চলে এসেছে, কেন্দ্রীয় মৎস্য শিকার কেন্দ্র এবং মৎস্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? কেন্দ্রীয় মৎস্য শিকার কেন্দ্র এবং মৎস্য গবেষণাগারটি কোথায়, ভারতের কোন শহরে অবস্থিত? উত্তরটা কী হবে? ভারতের কোচিন শহরে হচ্ছে এইটা অবস্থিত। ভারতের কোচিন শহরে এই গবেষণাগারটা, মৎস্য গবেষণাগারটি অবস্থিত। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, সালারজং জাদুঘর, সালারজং জাদুঘর কোথায় অবস্থিত? সালারজং জাদুঘর কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে অবস্থিত হচ্ছে সালারজং জাদুঘর। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, পৃথিবীর আদি শিলা বা প্রাথমিক শিলা কোনটিকে বলা হয়? পৃথিবীর আদি আর প্রাথমিক শিলা বলা হয় আগ্নেয় শিলাকে। আগ্নেয় শিলাকে, তিন রকমের তো শিলা আছে, আগ্নেয় শিলা আছে, রূপান্তরিত শিলা আছে, পাললিক শিলা আছে, তার মধ্যে আগ্নেয় শিলা হচ্ছে প্রাথমিক শিলা। তারপরে দেখো, নেক্সট কোয়েশ্চনে চলে আসছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কতদিনের মধ্যে তা পূরণ করার জন্য নির্বাচন করতে হবে? রাষ্ট্রপতির পদ যদি শূন্য হয় তা কতদিনের মধ্যে একটা তার নির্বাচনটা পূরণ করার জন্য নির্বাচন করতে হবে? ছ মাসের মধ্যে। ঠিক আছে, ছ মাসের মধ্যে এটা করতে হবে। তারপরে দেখো, নিউ ইন্ডিয়া এই সাপ্তাহিক পত্রিকার প্রকাশক কে ছিলেন? বিপিন চন্দ্র পাল। সাপ্তাহিক পত্রিকার প্রকাশক ছিলেন বিপিন চন্দ্র পাল। আর বিপিন চন্দ্র পালের লেখা একটা বই আছে, সেটা হচ্ছে ভারতের আত্মা। ঠিক আছে, মনে রাখো। আচ্ছা, এবার চলে যাচ্ছি, দ্বিপদ নামকরণের প্রবক্তাকে, দ্বিপদ নামকরণের প্রবক্তাকে? ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস, এটা হচ্ছে বিপদ নামকরণের প্রবক্তা। কোনো বিল আইনে পরিণত হতে হলে কার স্বাক্ষর অবশ্যই দরকার? কোনো বিল আইনে পরিণত হতে হলে কার স্বাক্ষর অবশ্যই দরকার? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া হবে না কোনো বিল আইনে পরিণত হলে। রাষ্ট্রপতির স্বাক্ষর আবশ্যক, রাষ্ট্রপতির স্বাক্ষর আবশ্যক। আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই।
আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এরকম স্ট্র্যাটেজিকে আরো সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, তোমরা প্র্যাকটিস করো বারে বারে বিভিন্ন, কিন্তু তোমাদের প্র্যাকটিসটা ভীষণ ভালো হোক, তোমাদের পরীক্ষা ভালো হোক। হ্যাঁ, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো।